হ্যালো এভরি থার্ড অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি দেখে নেব নলেজ অ্যাকাউন্টের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম নলেজ অ্যাকাউন্টে আমরা প্রত্যেক দিন সকাল ছটার সময় যেরকম কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করি আজকে করছি থার্ড অক্টোবর আমি তোমাদের সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যারা যারা বলছিলে মান্থলি ম্যাগাজিন তার পিডিএফটার জন্য দেখো ওটা আমি রেডি করছি তোমাদেরকে হয়তো সানডেতে আমি প্রোভাইড করে দিতে পারবো তোমরা প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সেই থাকবে তোমরা ওখান থেকে একটু কালেক্ট করে নিতে পারবে ওকে ফার্স্ট কোয়েশ্চেন আগের দিন হোমওয়ার্কে কী ছিল আমাদের তেলেঙ্গানা রাজ্য কবে প্রতিষ্ঠিত হয় সেকেন্ড জুন দু হাজার চোদ্দোতে তেলেঙ্গানা রাজ্য কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল স্বচ্ছ ভারত অভিযান কবে চালু করা হয় এটা চালু হয়েছিল দু হাজার চোদ্দোর দোসরা অক্টোবরে আর আরেকটা কোয়েশ্চেন তোমাদের এখানে ছিল যেটা হচ্ছে স্বচ্ছ ভারত অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কে নিযুক্ত রয়েছেন তো এক্ষেত্রে দেখো এটা তোমরা অমিতাভ বচ্চন করতে পারো এছাড়া রিসেন্ট লাস্ট ফেব্রুয়ারিতে যিনি হয়েছেন লাস্ট ফেব্রুয়ারিতে কিন্তু ক্যাটরিনা কাইফ নিযুক্ত হয়েছিলেন এর আগে সচিন তেন্ডুলকার অক্ষয় কুমার এরা সবাই কিন্তু রয়েছেন স্বচ্ছ ভারত অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই স্বচ্ছ ভারত অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসাডারটাকে আসলে নিযুক্ত করা হয় বিভিন্ন পাবলিক ফিগারকে যেমন এই সিনেমার যেরকম অ্যাক্টার বা অ্যাক্ট্রেস কিংবা কোনো ক্রিকেটার হতে পারে কোনো সেলিব্রিটি টাইপ কোনো লোককে এই পদে নিযুক্ত করা হয় যাতে তারা স্বচ্ছ ভারত অভিযানটাকে আরও লোকের সামনে লোকের কাছাকাছি নিয়ে যেতে পারে আর তোমরা আমাকে কালকে অনেকে কমেন্টে জানিয়েছো যে এই বইটার সাথে এই বইটা কি ডিফারেন্স রয়েছে দেখো তোমাদেরকে আমি আগের দিনও বলেছি যে এর সাথে এর কোনো ডিফারেন্স নেই আর এখানে আগে যা টপিক ছিল যখন ছশোটা ছশো চার পেজের ছিল তখন যা টপিক ছিল এখন চারশো আট পেজেও সেম টপিক আছে বরং এক্সট্রা দুটো টপিক এখানে যোগ হয়েছে আর যারা যারা ছশো চার পেজ থাকাকালীন এটা কালেক্ট করে নিয়েছিলে তাদেরকে আমি তোমাদেরকে বলেছি দেখো সবাইকে আমি মেল পাঠাতে অলরেডি স্টার্ট করেছি তোমরা আজকালের মধ্যে সবাই মেল পেয়ে যাবে এর ফ্রি পিডিএফের ডাউনলোড লিঙ্কটা যারা তোমরা আগে এটাকে কালেক্ট করেছিলে আর যারা নতুন এখনও কালেক্ট করনি তারা এই চারশো আট পাতার বইটাই পাবে কিন্তু এখান থেকে কন্টেন্ট কিচ্ছু আলাদা করা হয়নি বরং উল্টে দুটো আরও কন্টেন্ট যোগ করা হয়েছে যেগুলো এখানে আরও ইম্পর্টেন্ট ছিল যেমন ধরো ওইখানে মানে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যেটা ছিল ঠিক আছে বা স্পোর্টস ভেনু এইটা আমি তোমাদের বলেছিলাম স্পোর্টস ভেনুটা এখানে যুক্ত করা ছিল না তো এই রকম দুটো টপিক কিন্তু আরও এক্সট্রা যোগ করা হয়েছে আর এইটার ক্ষেত্রে কি হয়েছে এখানে দেখো যদি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ইএনভিএসটাকে আর ছশোটা ওয়ানলাই এনার্জি কে কে বাদ দিয়ে দিই এই বইটা থেকে তাহলেই চলে আসবে এই বইটা যেখানে ওয়ান পেজেস রয়েছে তো তোমাদের এই দুটোর মধ্যে যেটা যার সুবিধা হবে তারা সেটা কালেক্ট করতে পারো আমি দুটোর লিঙ্কই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমাদের আরও ডিটেলস জানতে হলে তোমরা এই আই বাটনে একটু ক্লিক করে নাও আই বাটনে আমি যে ভিডিওর লিঙ্কটা দিয়ে রেখেছি তোমাদের ওই ভিডিওতে পরিষ্কার আমি দেখিয়ে দিয়েছি কি কি ওখানে আমি তোমাদের ইনক্লুড করেছি বইটার মধ্যে তো চলো আজকে ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখে নিই ড্রাগ আবিষ্কার আর উন্নয়নে অসামান্য অবদানের জন্য কে সিডিআরআই অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি পেয়েছে দেখো এখানে তিনজনই পেয়েছেন ডক্টর ভাসরা আতিক ডক্টর সুরজিৎ ঘোষ ডা রভি মঞ্জিতা তিনজনেই এই সিডিআরআই অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি পেয়েছেন এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেশে বৈজ্ঞানিক উৎকর্ষ বাড়াতে এবং ড্রাগ গবেষণা ও বিকাশের ক্ষেত্রে অসামান্য অবদানকে স্বীকৃতি দিতে দু সালে এই সিডিআই পুরস্কারটা প্রতিষ্ঠিত হয়েছিল মানে এই সিডিআই পুরস্কারটা দেবার কথা হয়েছিল দু সাল থেকে এই সম্মানজনক পুরস্কারগুলো পঁয়তাল্লিশ বছরের কম যারা রয়েছে ভারতীয় সেই ধরনের নাগরিকদের জন্য দেওয়া হয় এবং যারা ড্রাগ মানে ঔষধ গবেষণা ও বিকাশে প্রত্যক্ষভাবে প্রভাব ফেলে মানে ডিরেক্টলি যারা মানে কোনো জিনিস ইনোভেট করে কোনো জিনিস ডিসকভার করে তাদেরকে অ্যাকচুয়ালি দেওয়া হয় যাদের পঁয়তাল্লিশ বছরের কম বয়স কেমিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স ক্ষেত্রে পৃথক পৃথক দুটো পুরস্কার দেওয়া হয় দুটো ক্যাটাগরিতে দেওয়া হয় একটা হচ্ছে কেমিক্যাল সায়েন্স আর একটা হচ্ছে লাইফ সায়েন্স তো এই দুটোর মধ্যে যেটা পুরস্কারে দেওয়া হয় সেটা হচ্ছে কুড়ি হাজার টাকা দেওয়া হয় আর একটা সার্টিফিকেট দেওয়া হয় আর এবারে দেখো ডক্টর ভাসরা আতিক বুসরা আতিক যেটা আমি বললাম আর ডক্টর সুরজিৎ ঘোষ এনারা দুজনেই পেয়েছেন বায়োলজিক্যাল সায়েন্স অ্যাকচুয়ালি আমরা যেটা বলবো বায়োলজিকে বায়োলজির ক্ষেত্রে বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে পেয়েছেন এরা দুজন আর ডক্টর রাভি মঞ্জি থায়া ইনি কেমিক্যাল সায়েন্সের জন্য পেয়েছেন দুটো ক্যাটাগরিতে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব আম্বেদকার সোশ্যাল ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন মিশন এ এস এটা কে লঞ্চ করেছে দেখো এটা লঞ্চ করলো থাওয়ার চাঁদ গেলট কে রয়েছেন ইনি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট থাওয়ার চাঁদ গেলট এটার এম কী এই মিশনটার এম হচ্ছে প্রোমোট ইনোভেশন এন্টারপ্রাইজ এবং এসসি স্টুডেন্টস ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশন অ্যান্ড টু হেল্প দেম বিকম জব গিভার্স এসসি স্টুডেন্টস বা পিছিয়ে পড়া যে ছাত্র ছাত্ররা যারা রয়েছে তাদেরকে বিভিন্ন এডুকেশনাল হেল্প করা বা টেকনিক্যালি হেল্প করা বিভিন্নভাবে তাদেরকে প্রমোট করা যাতে তারা জব গিভার্স হতে পারে মানে তারা নিজস্ব কোনো স্টার্ট খুলে তারা এমন কিছু করলো যে আর পাঁচজনকে তারা যেন জব দিতে পারে জব গিভার্স তৈরি করা হচ্ছে এই মিশনটার মেন লক্ষ্য আম্বেদকার সোশ্যাল ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন মিশন নেক্সট চলে যাব কোন মহাকাশ গবেষণা সংস্থা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি আপগ্রেডেড মাইক্রোগ্রাভিটি টয়লেট চালু করতে চলেছে দেখো এটাও নিউজের মধ্যে ছিল আমি দিয়ে দিয়েছি এটা নাসা সম্প্রতি চালু করতে চলেছে আমরা কয়েকটা জিনিস একটু দেখে নিই নাসার প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আটান্নর টোয়েন্টি নাইনথ জুলাইয়ে ওয়াশিংটন ডিসিতে রয়েছে নাসার হেডকোয়ার্টার আর অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন জিম ব্রিনডেনস্টাইন জিম ব্রাইডেনস্টাইন সরি এরপরে যেটা দেখব গঙ্গায় দেশের প্রথম জাদুঘরটা কে উদ্বোধন করেন তো এই ক্ষেত্রে নরেন্দ্র মোদী গঙ্গাতে একটা জাদুঘর উদ্বোধন করেছেন একটা অ্যাকচুয়ালি ঘাটে মানে গঙ্গার ওপরেই একটা ঘাটে যেরকম হয় ঘাটগুলো সেরকম ঘাটে একটা করেছেন প্রধানমন্ত্রী উনত্রিশে সেপ্টেম্বর প্রথম জাদুঘর এটা গঙ্গার ওপরে এই ধরনের কোনো জাদুঘর এটা প্রথম এটা গঙ্গা নদীর জীব বৈচিত্র্য নব নবজীবন সাংস্কৃতিক সম্পর্কে আলোকপাত করার জন্য তৈরি করা হয়েছে শুধু গঙ্গা রিলেটেড জিনিস থাকবে এই মিউজিয়ামটাতে জাদুঘরটা কোথায় রয়েছে এটা আমাদের একটু জেনে নেওয়া দরকার হরিদ্বারের চণ্ডীঘাটে হরিদ্বারের যে চণ্ডীঘাট সেই চণ্ডীঘাটে এই মিউজিয়ামটা রয়েছে যেখানে শুধুমাত্র গঙ্গা রিলেটেড জিনিস থাকবে ই কমার্স মার্কেট প্লেস ফিপ ফ্লিপকার্ট অনলাইন আর্থিক জালিয়াতির জন্য কোন জীবন বিমা কোম্পানির সহযোগিতায় একটা সাইবার বিমা কভার চালু করতে চলেছে দেখো এই ফ্লিপকার্ট যে আমাদের অনলাইন যে কেনাবেচার আমরা সবাই চিনি ফ্লিপকার্টকে তো এই ই কমার্স যে মার্কেট প্লেস রয়েছে এইটা থেকে যাতে ফিনান্সিয়াল কোনো অনলাইন ফিনান্সিয়াল ফ্রডস যেগুলো হয় সেগুলোকে রোখার জন্য এই ধরনের একটা সাইবার ইন্স্যুরেন্স কভার চালু করা হয়েছে তো এইটা বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্সের মানে সহযোগিতায় ফ্লিপকার্ট কিন্তু স্টার্ট করলো মানে যদি এরকম ধরনের কোনো ফ্রড হয়েও যায় সেক্ষেত্রে ধরো টাকার রিটার্ন পাওয়া যেগুলো তুমি যে টাকা দিয়ে কোনো জিনিস কিনেছো সেগুলো রিটার্ন পাওয়ার ব্যাপারগুলো এই জিনিসগুলো চলে আসবে তো সেটা করা হয়েছে আর এখানে আমরা কয়েকটা জিনিস একটু দেখে নেবো যেমন ফ্লিপকার্টের হেডকোয়ার্টার হচ্ছে কর্ণাটকের বেঙ্গালুরুতে ফ্লিপকার্টের সিও হচ্ছে কল্যাণ কৃষ্ণমূর্তি বাজাজ অ্যালেঞ্জ জেনারেল ইন্স্যুরেন্সের সিও রয়েছেন তপন সিংহেল বাজাজ অ্যালেঞ্জ জেনারেল ইন্স্যুরেন্সের হেডকোয়ার্টার কোথায় মহারাষ্ট্রের পুনেতে পরেরটা চলে যাব কোন বলিউড অভিনেত্রী মিন্ত্রা কোম্পানির প্রথম বিউটি ব্র্যান্ড অ্যাম্বাসডার বিউটি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন দিশা পাটানি মিন্ত্রা কোম্পানির প্রথম বিউটি ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে নিযুক্ত হয়েছেন মিন্ত্রা ই কমার্স কোম্পানির যেটা রয়েছে এটার সিইও এখন রয়েছেন অমর নাগরম অমর নাগরম রয়েছেন এই মিন্ত্রার সিও আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার সম্প্রতি কায়রা আগে বলেছি কায়রা আদবানি ব্র্যান্ড অ্যাম্বাসডার পদে নিযুক্ত হয়েছেন মিন্ট্রার আর এটা হচ্ছে বিউটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর দিশা পাটানি গুজরাট রাজ্য সরকার রাজ্যের ওয়াটার সেক্টরের জন্য কোন দেশের সাথে পাঁচ বছরের মৌ চুক্তি স্বাক্ষর করেছে দেখো এটা করেছে ডেনমার্কের সাথে গুজরাটের সম্পর্কে আমরা বেশ কিছু জিনিস এখানে দেখে নেবো যেগুলো আমাদের ইম্পর্ট্যান্ট স্ট্যাটেকজিকে গুজরাট রাজধানী হচ্ছে কি গান্ধীনগর গুজরাট মুখ্যমন্ত্রীকে বিজয় রূপানী রাজ্যপাল রয়েছেন আচার্যদেব ভরাট ন্যাশনাল পার্ক যেগুলো এক্সামে জিজ্ঞাসা করা হয় যে এই ন্যাশনাল পার্কটা কোথায় তো দেখো গির ন্যাশনাল পার্ক এখানে ইম্পর্ট্যান্ট একটা ন্যাশনাল পার্ক এছাড়া হচ্ছে ভেলাভাডার ন্যাশনাল পার্ক তারপর আমরা যদি দেখি ব্ল্যাক পার্ক ন্যাশনাল পার্ক এটাও খুব ইম্পর্ট্যান্ট এটা এক্সামে আসে এরপরে দেখো এখানে মেরি ন্যাশনাল পার্ক রয়েছে তাছাড়া ভাজতা ন্যাশনাল পার্ক রয়েছে ফোক ড্যান্স যদি দেখি আমরা গুজরাটের তাহলে গারবা হয়ে যাবে পারহার হয়ে যাবে টিপ্পনি ডান্ডিয়া ভাভাই এগুলো সবকটা হচ্ছে গুজরাটের কিন্তু লোকনৃত্য ফোক ডান্স ডেনমার্কের ক্যাপিটাল কি কোপেন হেগেন কারেন্সি কী ড্যানিস ক্রোন ডেনমার্কের প্রেসিডেন্ট এখন রয়েছেন মিট্টি ফ্রেডেরিকসেন তো আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম যে দেশটা আমাদের সামনে উঠে এসেছে যে রাজ্যটা উঠে এসেছে সেগুলো সম্পর্কে জিকে আপাতত এখানে কভার হলো দু হাজার সালের উনতিরিশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নমামি গঙ্গা মিশনের আওতায় উত্তরাখণ্ডে কটা মেগা প্রকল্পের উদ্বোধন করেছেন টোটাল ছটা মেগা প্রকল্পের উদ্বোধন করেছেন আমি এখানে আর বেশি কিছু আলোচনা করছি না তোমরা একটু দেখো এখানে যেটা হচ্ছে আমাদের যদি আমরা দেখি যে মানে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তাহলে হয়ে যাবে এখন রয়েছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত রাজ্যপাল রয়েছেন বেবিরানি মৌর্য আর এখানেও কিছু ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক রয়েছে যেটা আমাদের ফার্স্ট ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক এছাড়া রয়েছে রাজাজি ন্যাশনাল পার্ক তারপর ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক রয়েছে নন্দাদেবী ন্যাশনাল পার্ক প্রচুর এক্সামে জিজ্ঞাসা করা হয় নন্দাদেবীটাকে গঙ্গোত্রীটাও প্রচুর আসে এক্সামে জিজ্ঞাসা করা হয় গোবিন্দ পশুবিহার ন্যাশনাল পার্ক রয়েছে মানে ন্যাশনাল পার্ক এক স্যাংচুয়ারি ঠিক আছে এখানেই গঙ্গোত্রী জিম করবেট আর নন্দাদেবী তিনটে ন্যাশনাল পার্কই খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা এইখানে যেটা রয়েছে শীতকালীন রাজধানী আমাদের উত্তরাখণ্ডের কি দেরাদুন আর গ্রীষ্মকালীন রাজধানী গেরসেন এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোন রাজ্য সরকার বিড়ি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে বিড়ি বা এই ধরনের জিনিস এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে মহারাষ্ট্র সম্প্রতি মহারাষ্ট্র এটা ঘোষণা করেছে এখানে আর আমরা এই ব্যাপারে বেশি কিছু আলোচনা না করে আমরা দেখে নেব মহারাষ্ট্রের বেশ কিছু ইম্পর্টেন্ট জিকে যেমন মহারাষ্ট্রের রাজধানী মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে কি মুম্বাই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ইনি গোয়া রাজ্যের রাজ্যপালের অতিরিক্ত পদে কিন্তু নিযুক্ত রয়েছেন ঠিক আছে তোমরা এটা মাঝে মাঝে কনফিউজ করছো আমাকে কমেন্ট করছো ইনি এখন গোয়া রাজ্যের রাজ্যপালের মানে অতিরিক্ত পদে রয়েছেন গোয়ার অতিরিক্ত রাজ্যপাল পদে রয়েছেন এই ন্যাশনাল যেটা পার্ক আমাদের এই মহারাষ্ট্রের যেমন হচ্ছে তাডোবা ন্যাশনাল পার্ক সঞ্জয় গান্ধীটা প্রচুর আসে এক্সামে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় তো এটা রয়েছে কিন্তু মহারাষ্ট্রে এছাড়া চান্দোলি ন্যাশনাল পার্ক রয়েছে গুগামাল ন্যাশনাল পার্ক রয়েছে নভেগাঁও ন্যাশনাল পার্ক রয়েছে এর মধ্যে ইম্পর্ট্যান্ট সবথেকে বেশি সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক এটা প্রচুর আসে এক্সামে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস রয়েছে মহারাষ্ট্রে প্রচুর আসে এক্সামে একটা হচ্ছে অজন্তা কেপস অজন্তা গুহা ইলোডা গুহা এলিফ্যান্টা গুহা ছত্রপতি শিবাজি টার্মিনাল যেটা রয়েছে এই চারটে কিন্তু জিনিস ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানে রয়েছে আমি তোমাদের জি যে বইটা সেখানে কিন্তু প্রত্যেকটা এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেগুলো রয়েছে সেগুলো সবকটা সম্পর্কে ডিটেলস দিয়ে দিয়েছি কেন সেগুলো ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে গ্রহণ করা হয়েছে কবে গ্রহণ করা হয়েছে বা ধরো তাজমহল যদি হয় তাজমহল কে তৈরি করেছেন এগুলো সম্পর্কে আমি ডিটেলস তোমাদের ছকের মাধ্যমে দিয়ে দিয়েছি তোমরা যারা যারা কালেক্ট করেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো বা যারা কালেক্ট করবে তারা দেখতে পাবে কোন চলচ্চিত্র নির্মাতা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন তো এক্ষেত্রে শেখর কাপুর নিযুক্ত হয়েছেন এস্টাবলিশড এটা এস্টাবলিশড হয়েছিল কবে নাইনটিন সিক্সটিতে উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয় সরি এর আগে এই পদে নিযুক্ত ছিলেন বিপি সিং ডিরেক্টর কে ভূপেন্দ্র কাইন্থো কাইন্থোলা আর এটার লোকেশান যে কোথায় রয়েছে এটা এটা রয়েছে কিন্তু পুনেতে মহারাষ্ট্রে ঠিক আছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন কে শেখর কাপুর ইন্টারন্যাশনাল ডে ফর ওল্ডার পার্সন এই ডেটা কবে পালন করা হয় এটা প্রত্যেক বছর ফার্স্ট অক্টোবর পালন করা হয় প্রত্যেক বছর ফার্স্ট অক্টোবর পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে ফর ওল্ডার পার্সন সমাজে প্রবীণ ব্যক্তিদের অবদান তুলে ধরতে এবং তরুণ ব্যক্তিদের সমস্যা ও সুযোগ সুবিধা সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে প্রত্যেক বছর এই তিনটা পালন করা হয় এর একটা থিম দু হাজার কুড়িতে রয়েছে সেটা তোমরা একটু নোট করে নিতে পারো প্যান্ডেমিক্স ডু দে চেঞ্জ হাউ উই অ্যাড্রেস এজ অ্যান্ড এজিং প্যান্ডেমিক্স ডু দে চেঞ্জ হাউ উই অ্যাড্রেস এজ অ্যান্ড এজিং এইটা হচ্ছে দু হাজার কুড়ি ইন্টারন্যাশনাল ডে ফর ওল্ডার পারসন এর থিম চলো এগুলো ছিল আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শর্ট করে তোমাদের আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিই তোমরা এগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে সম্প্রতি কোন বলিউড অভিনেতা বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদে নিযুক্ত হয়েছেন বোম্বে হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নিযুক্ত রয়েছেন লখনৌ শহরটা কোন নদীর তীরে অবস্থিত তোমরা এগুলো শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাবে আর তোমাদেরকে যেটা বললাম দেখো তোমরা যদি কালেক্ট করতে চাও বইটা আমি আজকে ভিডিওর ফার্স্টেই বলে দিয়েছি বা তোমরা কালকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ ভিডিওর একদম শেষে দেখে নাও আমি বইটাতে কি কি চেঞ্জ করেছি যারা যারা কিনেছো তাদের তারা 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 কী করবে বা যারা যারা নতুন কালেক্ট করবে তারা তারা কি করবে দুটো বইয়ের মধ্যে ডিফারেন্স কী এই সব কোশ্চেন তোমরা এইখানে একটা ভিডিও রয়েছে দেখো এই ভিডিওতে তো আমি সূচিপত্রগুলো তোমাদের বলেইছিলাম আর আদার তোমাদের যেসব কোয়েশ্চেন তোমরা আজকের আর কালকের কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা ওই দুটো বইয়ের ডিফারেন্স পেয়ে যাবে আর আই বাটন থেকে তোমরা ওখানে সূচিপত্রটা ভালো করে দেখে নাও কী কী জিনিস আগে রয়েছে চলো যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকদিন সকাল ছটার সময় সবার আগে বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য ভিডিওটা যদি ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করতে ভুলবে না তার সাথে সাথে অল নোটিফিকেশান করে রাখবে যাতে সবকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছয় আর যদি তার নোটিফিকেশানের প্রবলেম হয় তোমাদের আমি যাবতীয় আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো দিয়ে রেখেছি টেলিগ্রাম চ্যানেল রয়েছে ফেসবুক পেজ রয়েছে বা ফেসবুক গ্রুপ রয়েছে সবকটা লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা ওগুলোতে একটু আমাদের সাথে কানেক্ট থাকতে পারো আমি প্রত্যেকটা ভিডিও ম্যাক্সিমাম ভিডিও যখনই এখানে পাবলিশ হয় ইউটিউবে তখন আমি তোমাদেরকে ওখানেও নোটিফিকেশান মানে শেয়ার করে দিই ভিডিওটা যাতে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তো তোমরা ওগুলোর সাথে যুক্ত হয়ে যেতে পারো থ্যাংক ইউ সো মাচ নেক্সট আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার সন্ধ্যাবেলা তার আগে শালমলি ম্যাম ক্লাস করাবেন আজকে শালমলি ম্যাম কখন ক্লাস করাবেন পাঁচটার সময় ফাইভ পি এম তোমাদের হিস্ট্রি ক্লাস করাবেন শালমলি ম্যাম আর তারপরে আমি তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস করাবো এইট থার্টি পি এম থেকে চলো থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ গ্রেট ডে